हेलो स्टूडेंट्स, आज আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের অধ্যায় 2.4 এর বিষয়বস্তু তড়িতের রাসায়নিক প্রভাব সম্পর্কে আলোচনা করব। আজ আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব, তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমাদের আলোচনার যে প্রথম পর্ব, সেখানে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো তড়িৎ পরিবাহী, বিভিন্ন প্রকার তড়িতের পরিবাহী, যেমন ধাতব পরিবাহী, অধাতব পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বিভিন্ন প্রকার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ইত্যাদি সম্পর্কে। আজ আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেগুলি হলো তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তার পদ্ধতি, বিভিন্ন উপকরণ, এছাড়াও বিভিন্ন পদার্থের তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ বিশ্লেষণের কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে। তাহলে শুরু করা যাক, চলো। দেখো, প্রথমে তড়িৎ বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি। তড়িৎ বিশ্লেষণ একটা পদ্ধতি যার দ্বারা আমরা কি করি বলতো, জলে দ্রবীভূত বা গলিত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করা হয়, এবং এর ফলে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক বিয়োজন ঘটে নতুন পদার্থ উৎপন্ন হয়। এই যে পদ্ধতি, একে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। দেখো, এখানে একটা ছবি আছে, দেখতে পাচ্ছ, একটা পাত্র নেওয়া হয়েছে। এই পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার, ভোল্টামিটার। ভোল্টমিটার আবার কিন্তু বিভব প্রভেদ মাপার যন্ত্র, তাই তো? এই পাত্রের মধ্যে দেখো একটা তরল নেওয়া হয়েছে, এটা কোন একটা পদার্থের গলিত বা জলীয় দ্রবণ, একে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি ধাতব পাত নিমজ্জিত করা আছে, এদের বলা হচ্ছে তড়িৎদ্বার, তাই তো? একটি ধনাত্মক তড়িৎদ্বার যাকে বলা হচ্ছে অ্যানোড, এবং অপরটি ঋণাত্মক তড়িৎদ্বার যাকে বলা হচ্ছে ক্যাথোড। খেয়াল করো, এই তড়িৎদ্বার দুটো দেখো বাইরে তার দ্বারা ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে, অর্থাৎ ব্যাটারির সাহায্যে তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে, যে তড়িৎ প্রবাহ এই তড়িৎদ্বারের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিয়োজন ঘটাচ্ছে এবং নতুন পদার্থ উৎপন্ন করছে, তাই তো? তড়িৎদ্বার দুটি দেখো, একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত তড়িৎদ্বার যাকে আমরা কি বললাম, অ্যানোড। অ্যানোডের দিকে আকৃষ্ট হয় কারা, অ্যানায়ন গুলো, অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত মৌল বা মূলক, এরা অ্যানায়ন গুলো অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। আর যে ধাতব পাত বা তড়িৎদ্বার ঋণাত্মক তড়িৎগ্রস্ত তাকে বলা হয় কি, ক্যাথোড। ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় কারা দেখো, ক্যাটায়ন গুলো, তাই তো? ধনাত্মক তড়িৎগ্রস্ত মৌল বা মূলককে বলা হচ্ছে কি, ক্যাটায়ন। তাহলে প্রথম থেকে পরপর আবার সব বলে দেখো, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, বললে আমরা কি বলবো, যে পদ্ধতিতে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কি হয়, রাসায়নিক বিয়োজন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয়। সেই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষণ। বোঝা গেল? এবার এই যে তড়িৎ বিশ্লেষণে আমরা কয়েকটা জিনিস ব্যবহার করি। প্রথমেই বললাম ভোল্টামিটার, কাকে বললাম, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় কি, ভোল্টামিটার। এরপর আসি তড়িৎদ্বার, কাকে বলা হয়। দেখো, এই ভোল্টামিটারে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা নেওয়া হয়েছে তার মধ্যে নিমজ্জিত রয়েছে কি, দুটো তড়িৎ সুপরিবাহী ধাতব পাত। তাহলে ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে নিমজ্জিত তড়িৎ সুপরিবাহী দুটো ধাতব পাত, যাদের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে কি করা হয়, তড়িৎ চালনা করা হয়, তাদেরই বলা হয় তড়িৎ। বিভিন্ন পদার্থকে আমরা তড়িৎদ্বার রূপে ব্যবহার করতে পারি, যেমন দেখো প্ল্যাটিনাম, নিকেল, লোহা, কপার বা তামা, গ্রাফাইট ইত্যাদি বিভিন্ন পদার্থগুলোকে আমরা তড়িৎদ্বার রূপে ব্যবহার করতে পারি। এরপরে আমরা আসছি অ্যানোড আর ক্যাথোড, দুটো তড়িৎদ্বার, একটা অ্যানোড একটা ক্যাথোড। অ্যানোড কাকে বলে দেখো, যে তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ বা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তাকে বলা হচ্ছে কি, অ্যানোড। অ্যানোড থেকে আকৃষ্ট হয় কারা, অ্যানায়ন গুলো। আর ক্যাথোড কাকে বলে, যে তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ বা ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত
তাকেই বলা হচ্ছে কি আমার ক্যাথোড। ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় কারা? ক্যাটায়ন গ্রুপ, তাই তো? এবারে দেখো যে জল এর তড়িৎ বিশ্লেষণ কিভাবে ঘটে। আমরা জানি পাতিত জল বা বিশুদ্ধ জলের কিন্তু তড়িৎ বিশ্লেষণ হয় না। জলের সঙ্গে সামান্য সালফিউরিক অ্যাসিড যদি মেশানো হয় তবেই কিন্তু জল আয়নে বিশ্লেষিত হয় এবং এই আয়নগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষণে সাহায্য করে, তাই তো? তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে আমরা কি ব্যবহার করি বলতো? প্ল্যাটিনাম। তাহলে প্ল্যাটিনামের তড়িৎদ্বার আমরা ব্যবহার করি। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার হয় বলো? অ্যাসিড মিশ্রিত জল, পাতিত জল কিন্তু নয়। কি জল? অ্যাসিড মিশ্রিত জল, তাই তো? আচ্ছা, এরপর আমরা আসি, দেখো কিভাবে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে। এই যে জল H2O, এটা আয়নে বিশ্লেষিত হয় কিভাবে? H+ এবং OH-। H+ অর্থাৎ এটা ক্যাটায়ন। ক্যাটায়ন কোথায় যায় বলো? ক্যাথোডে। তাহলে ক্যাথোডে বিক্রিয়াটা কি ঘটে দেখো, এই যে ক্যাটায়ন H+, এর মধ্যে একটা ইলেকট্রন কম আছে, তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। আমরা জানি ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ, তাহলে ক্যাথোডে কিন্তু বিজারণ ঘটে। দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অণুতে পরিণত হয় এবং গ্যাস রূপে নির্গত হয়। অ্যানোডে কে যায়? অ্যানায়ন। অ্যানায়ন কোনটা এখানে? OH-। তাহলে অ্যানায়ন কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে, কারণ এখানে একটা ইলেকট্রন বাড়তি আছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে হাইড্রক্সিল মূলকে পরিণত হয়। এই যে চারটা হাইড্রক্সিল মূলক, এটা কি তৈরি করে? দুই অণু জল এবং এক অণু অক্সিজেন, এবং এই অক্সিজেন গ্যাস কিন্তু অ্যানোড থেকে নির্গত হয়। তাহলে আমরা দেখলাম যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে পাওয়া গেল হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে পাওয়া গেল অক্সিজেন গ্যাস, তাই তো? এরপর আমরা আসি, দেখো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কিভাবে ঘটে। গলিত সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, খাদ্য লবণ বা নুন, তাই তো? তার গলিত দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করার সময় তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহার করি? উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করি। উপযুক্ত তড়িৎদ্বার কথাটার মানে এখানে তড়িৎদ্বার কিন্তু প্রয়োজন অনুসারে নেওয়া হয়। আমরা পরে পড়ব যে তড়িৎদ্বারের প্রকৃতি কিন্তু অনেক সময় কি করে বলতো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে প্রভাবিত করে। তাহলে এক্ষেত্রে আমরা তড়িৎদ্বার, উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করব। এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড কিভাবে ভাঙে? Na+ এবং Cl-। Na+ ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাথোডে। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? Na+ ক্যাটায়ন মানে তার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ মানে আমরা জানি বিজারণ, তাই তো? তাহলে ক্যাথোডে কিন্তু কি হয়, বিজারণ ঘটে এবং সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। অ্যানোডে দেখো Cl- অ্যানায়ন যায় অ্যানোডে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। ইলেকট্রন বর্জন মানে হচ্ছে জারণ, তাহলে অ্যানোডে জারণ ঘটে। এক্ষেত্রে দুটো ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন অণু বা ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম যে ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হলো, অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলো। তাহলে ক্যাথোড এবং অ্যানোডে কিন্তু বিভিন্ন অবস্থা বা প্রকৃতির পদার্থ উৎপন্ন হতে পারে, গ্যাসীয় পদার্থ উৎপন্ন হতে পারে, কঠিন পদার্থ উৎপন্ন হতে পারে। খেয়াল করবে এক্ষেত্রে গলিত সোডিয়াম ক্লোরাইডের বদলে যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন কিন্তু অ্যানোডে ক্লোরিনই উৎপন্ন হবে, কিন্তু ক্যাথোডে সোডিয়ামের বদলে কিন্তু হাইড্রোজেন গ্যাস নির্গত হবে। এ সম্পর্কে তুমি পরে পড়বে। আচ্ছা, এক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে নি। দেখো তড়িৎদ্বারে বিভিন্ন অবস্থা বা প্রকৃতির পদার্থ উৎপন্ন হতে পারে, যেটা আমরা বললাম যে গ্যাসও উৎপন্ন হতে পারে, আবার অনেক তড়িৎদ্বারে কিন্তু কঠিন পদার্থ উৎপন্ন হতে পারে। তড়িৎদ্বারের প্রকৃতি কিন্তু অনেক সময় কি করে বলতো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। ওই জন্য উপযুক্ত তড়িৎদ্বার কথাটা ব্যবহার করেছিলাম, কারণ তড়িৎদ্বারের প্রকৃতির উপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া নির্ভর করে। আর 3 নম্বর পয়েন্টে আসছে, দেখো তড়িৎ বিশ্লেষণের আগে এবং পরে অনেক সময় কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রঙের পরিবর্তনও ঘটতে পারে। আরো একটা কথা যে গলিত ধাতব যৌগ, এখান থেকে কি হয়, ক্যাথোডে ধাতু উৎপন্ন হয়। যেমন আমরা পেলাম গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে সোডিয়াম পেলাম, কিন্তু অ্যানোডেও কিন্তু
দু একটা পদার্থ উৎপন্ন হয়, যেমন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস, এটা কিন্তু উপজাত পদার্থ। বোঝা গেল? আচ্ছা, এখানে এই যে গলিত সোডিয়াম ক্লোরাইডের মতন যদি আমরা গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাবো? ক্যাথোডে ক্যালসিয়াম, অ্যানোডে ক্লোরিন। আবার যদি গলিত ম্যাগনেশিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি, ক্যাথোডে পাবো ম্যাগনেশিয়াম ধাতু, অ্যানোডে পাবো ক্লোরিন ধাতু। এক্ষেত্রে একটা কথা বলি, দেখো এই যে তড়িৎদ্বার আমরা নিষ্ক্রিয় তড়িৎদ্বার বলি প্ল্যাটিনাম কার্বন এগুলোকে, ইনার্ট ইলেকট্রোড, কারণ এই তড়িৎদ্বার গুলো কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আবার রিয়াক্টিভ ইলেকট্রোড বা সক্রিয় তড়িৎদ্বার আমরা পাব এরপরে, যে যখন আমরা ধাতু বিশুদ্ধিকরণের ক্ষেত্রে দেখব যে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে যখন আমরা অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার আমরা তৈরি করব, তখন কিন্তু এক্ষেত্রে তড়িৎদ্বার হিসেবে কপার ব্যবহৃত হয় এবং সেটা সক্রিয় তড়িৎদ্বার বা রিয়াক্টিভ ইলেকট্রোড। ঠিক আছে, আচ্ছা এরপরে আসে দেখো তড়িৎ বিশ্লেষণের তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার, কিভাবে আমরা তড়িৎ বিশ্লেষণের ব্যাপারটাকে ব্যবহার করতে পারি সাধারণ জীবনে। দেখো ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ ব্যবহৃত হয়, ধাতু বিশুদ্ধিকরণে এবং তড়িৎ লেপনের ক্ষেত্রেও কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত হয়। ধাতু নিষ্কাশন বা এটাকে বলা হয় এক্সট্রাকশন অফ মেটাল। দেখো এই প্রক্রিয়ায় কিন্তু কিছু গলিত ধাতব যৌগ থেকে ধাতুকে নিষ্কাশন করা হয়, কোথায় বলতো? ক্যাথোডে। এখানে ধাতুগুলো কি কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। ধাতু বিশুদ্ধিকরণের ক্ষেত্রেও কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে ব্যবহার করা হয়, পিউরিফিকেশন অফ মেটাল। কিভাবে? দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা অবিশুদ্ধ কপার থেকে কিন্তু বিশুদ্ধ কপার পেতে পারি। কিভাবে? এক্ষেত্রে ভোল্টামিটারটা যেটা নেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় সেটা লেডের আস্তরণযুক্ত পাত্র নেওয়া হয়। তড়িৎ বিশ্লেষণ রূপে নেওয়া হয় কি বলতো? সালফিউরিক অ্যাসিড যুক্ত কপার সালফেটের দ্রবণ, তাই তো? ক্যাথোডে নেওয়া হয় বিশুদ্ধ পাতলা কপার পাত, এটা বিশুদ্ধ এবং পাতলা কপার পাতকে নেওয়া হচ্ছে ক্যাথোডে। আর অ্যানোডে নেওয়া হচ্ছে অবিশুদ্ধ মোটা কপার পাত। ঠিক আছে, এবারে কিভাবে আমরা এখান থেকে বিশুদ্ধ কপার পাচ্ছি? দেখো এই যে কপার সালফেটের জলীয় দ্রবণ, এটা আয়নে বিশ্লেষিত হচ্ছে কিভাবে? সিইউ প্লাস প্লাস, কারণ কপারের যোজ্যতা 2, এবং SO4 মাইনাস মাইনাস, সালফেট মূলকেরও যোজ্যতা 2, তাই তো? জল ভাঙছে কিভাবে? এইচ প্লাস এবং ও এইচ মাইনাস। এবারে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটছে? আমরা জানি ক্যাটায়ন কোথায় যায়? ক্যাথোডে যায়। তাহলে এক্ষেত্রে দ্রবণের দুটো ক্যাটায়ন আছে, একটা এইচ প্লাস, একটা সিইউ প্লাস প্লাস। তাহলে কে ক্যাথোডে যাবে? দেখো খেয়াল করো এক্ষেত্রে সিইউ 2 প্লাস এটা ক্যাথোডে যাবে। কেন? হাইড্রোজেন প্লাস ক্যাটায়নের থেকে কপার 2 প্লাস ক্যাটায়নের ইলেকট্রন গ্রহণ প্রবণতাটা বেশি, তাই সিইউ 2 প্লাস ক্যাথোডে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু উৎপন্ন করে। এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ অর্থাৎ বিজারণ ঘটে, তাই তো? অ্যানোডে কে যায়? দেখো তাহলে অ্যানোডে অ্যানায়ন যায়। এখানে অ্যানায়ন কে কে আছে? SO4 মাইনাস মাইনাস আর OH মাইনাস। তাহলে SO4 মাইনাস মাইনাস আর OH মাইনাস দুটোর মধ্যে কোনোটাই অ্যানোডে যায় না। তাহলে অ্যানোডে যায় কে? কপার, কারণ কপারের ইলেকট্রন বর্জন প্রবণতা বেশি হওয়ার জন্য কি হয়, অ্যানোডে কপার দুটো ইলেকট্রন বর্জন করে কপার প্লাস প্লাস রূপে দ্রবণে চলে আসে। তাহলে অ্যানোডে কপার দুটো ইলেকট্রন বর্জন করে কপার প্লাস প্লাস রূপে দ্রবণে আসছে। এক্ষেত্রে তাহলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কারণ অ্যানোডের কপার দ্রবণে আসছে, দুটো ইলেকট্রন বর্জন করছে মানে অ্যানোডে জারণ ঘটছে, তাই তো? তাহলে অ্যানোড ক্রমশ ক্ষয় পাচ্ছে এবং ভর হ্রাস পাচ্ছে, এবং ক্যাথোডে কিন্তু সম পরিমাণ কপার কি হচ্ছে? জমা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে। এইভাবে ধাতুর বিশুদ্ধিকরণে কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আমরা ব্যবহার করি। বোঝা গেল? এরপর চলে আসি দেখো তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং ব্যাপারটা কি। দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে যখন আমরা একটা ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দিই, তখন এই ঘটনাকে বলা হয় কি? তড়িৎ লেপন। এক্ষেত্রে খেয়াল করবে যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব, আর যে বস্তুর উপরে প্রলেপ দিতে
তাকে ক্যাথোড রূপে ব্যবহার করব। এটা একটু ভালো করে মনে রাখবে, দেখো যার প্রলেপ দেব সেটা হচ্ছে অ্যানোড, আর যে বস্তুর ওপর প্রলেপ দেব সেটা হলো ক্যাথোড। তাহলে যদি আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে আমরা লোহার পাইপের উপর জিঙ্কের প্রলেপ দেব, তাহলে কি ঘটনা ঘটবে বলো? তাহলে লোহার পাইপ হবে যার উপর প্রলেপ দেব, লোহার পাইপের উপর প্রলেপ দেব, লোহার পাইপ হবে ক্যাথোড, আর যার প্রলেপ দেব জিঙ্কের প্রলেপ দেব সেটা হবে কি আমার অ্যানোড। বোঝা গেল? কোন বস্তুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। এই ব্যাপারটা আমরা 2.3 চ্যাপ্টারে রাসায়নিক বিক্রিয়ায় আলোচনা করেছি, তাই তো? এই তড়িৎ লেপনের সাহায্যে কিন্তু মরচেও নিবারণ করা যায়। তড়িৎ লেপন কেন করা হয় বলতো? পরিবেশের বিশেষত বাতাসের বিভিন্ন উপাদান কি কি? অক্সিজেন এবং জলীয় বাষ্প, এর হাত থেকে বিভিন্ন ধাতুকে রক্ষা করার জন্য কি করা হয়? তড়িৎ লেপন করা হয়। এছাড়াও বিভিন্ন বস্তুকে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য কিন্তু তড়িৎ লেপন পদ্ধতি ব্যবহার করা হয়। দেখবে সোনার জল দেওয়া গয়না বা সোনালি রঙের রোল গোল্ডের গয়নায় কিন্তু এই পদ্ধতি ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে আজ আমাদের তড়িতের রাসায়নিক প্রভাব অধ্যায় 2.4 শেষ হলো। তোমরা ব্যাপারটাকে আয়ত্ত করো। ধন্যবাদ।